পরোটা তো অনেক খেয়েছেন, আজকে চলুন একটু ভিন্নভাবে দারুণ মজাদার মুচমুচে পরোটা তৈরি করে নেওয়া যায়। এই পরোটাগুলোর ওপরটা হয় অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতে কিন্তু ভীষণ মজার হয়। সবজি, ডাল, মাংস, কলিজা ভুনা যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন, দুর্দান্ত মজার এই পরোটাটিকে। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে, এরপর এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিব, আর একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে, আর এতে করে কিন্তু পরোটাগুলো খুবই খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব, আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, খুব বেশি গরম না, আবার ঠান্ডা পানি দিয়েও কিন্তু এটাকে মাখা যাবে না। তো এভাবে অল্প অল্প করে পানি দিব, এটাকে ভালো করে মেখে নিব। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন এই ডোয়ের উপরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছে যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর ভালো করে মিশিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য, আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম, আর এখন দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর আমি যে কয়টা পরোটা তৈরি করবো ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। তো সবগুলো ডো ভাগ করে নেওয়ার পর এখন প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নিচ্ছে, ব্যাস হয়ে গেছে। তো সবগুলো আমি সেমভাবে তৈরি করে একটা সাইডে রেখে দিয়েছে। এরপর আমি একটি বল নিয়ে এভাবে বেলে নিচ্ছে, আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে দিয়েছে। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে এটাকে এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন এর উপরে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম, দিয়ে চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছে। এরপর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছে, দিয়ে আবারও ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছে, ব্যাস হয়ে গেছে। এরপর আমি একটা সাইড এভাবে কেটে নিচ্ছে, নিয়ে এরপর এটাকে এইভাবে রোল করে নিচ্ছে। তো একটু চেপে চেপে ভালো করে এটাকে রোল করে নিতে হবে। তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রোল করে নেওয়ার পর এখন নিচের অংশটা এভাবে মুড়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন, হয়ে গেছে। এরপর এর উপরের অংশ থেকে একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছে, আর এভাবে কেটে নেওয়ার ফলে কিন্তু এর মাঝখানে একটা সুন্দর লেয়ার ক্রিয়েট হয়। এরপর এটাকে চাপ দিয়ে এভাবে চেপে নিচ্ছে, ব্যাস হয়ে গেছে। এখন প্রথমে সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব। তো সবগুলো পরোটা শেপ বানিয়ে নিয়েছে, এরপর আবারও ঢাকা দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছে। এখন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে নিলাম, এরপর এখান থেকে আবারও একটি পরোটা শেপ নিয়ে নিলাম। এরপর আমি এটাকে বেলে নিচ্ছে, বেলা সুবিধার্থে আবারও একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিচ্ছে। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি পরোটা শেপ, আর সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। তো সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি, এখন এইগুলোকে ভেজে নিব। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে, তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি পরোটা শেপ দিয়ে দিলাম। আর পরোটাগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে কিন্তু উপরটা খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা অনেক বেশি সফট হবে। তো দেখতেই পাচ্ছেন পরোটাটি কিন্তু তেলের উপরেই ভেসে উঠছে। একটা সাইড হয়ে গেলে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, আপনি সবজি, ডাল, মাংস, কলিজা ভুনা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। তো এইভাবে উল্টে পাল্টে আমি দুই পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছে। তো উল্টে পাল্টে আমি পরোটাটিকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এখন ভালোভাবে তেল ঝরিয়ে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের পরোটাগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।